ভাই একটা মানুষ ছিল ভাই ছিল রে ভাই কটা মানুষ ছিল ভাই কটা ভূত ছিল রে ভাই কটা মানুষ ছিল আমারে তুই কি তা কইসুন ফটো ইল্লা আমি কইয়া দিছি গিয়া ময়লা জামুনে বৃদ্ধাশ্রমে জামুনা ফেলাটা বাড়ি জামুনা ইসি আমি একটা বড় কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার নাম দিব্যজ্যোতি ওই সবই পটল বলো না তো সত্যি পিসি কোথায় দিব্য আর কোথায় পটল তরে কলে পিঠে মানুষ করছি সুটবেলায় ফটোল্লা কইছি অহন না কোথায় দিব্যজ্যোতি আর কোথায় পটল দিব্য ব্রাইট আইসাইট তাই দাবা হ্যাঁ সোনা কোথায় যেন পড়েছিলাম পটল নামে লোক ভালো পটল চেরা চোখ ভালো পটল খেতে ভালো যে কিন্তু পটল তুলবে কে ফুল যদি তোলে পাটল তুলবে না কেন পিসিদি দা সাহিট সাইট আইজ প্রতিপাদের দ্বিতীয়া তাও আবার রাহুর প্রকোপ আইজ ফটোল তোলার কথা কহিস না দিদি পিসি এখানে বসো বসো মন দিয়ে শোনো হ্যাঁ কি তা কখন আছে ক আমার পূজা হয়নি হেন এ হ্যাঁ বসুম না এই দাও তো আবার স্যানিটাইজার ছড়িয়ে দাও এটা আবার কে পিসির স্যানিটাইজার গুবুর জল এই জন্যেই তো ফ্ল্যাটে যেতেই চায় না গোবর জলের ছড়া গঙ্গা জল এসব তো ফ্ল্যাটে চলবে না পিসি শোনো আমরা কদিন পরেই কোপেন হেগেন চলে যাচ্ছি এক বছর আগে ফিরতে পারবো কি না বলতে পারছি না ভিডিও কলে তোমার সঙ্গে কথা হবে তবো যাইতে তো না করি নাই কিন্তু এত বড় বাড়ি এত ঘর এত বাগান গাড়ি বারান্দা কি দেখবি বলো তো সব তুমি কে একাই সব সামলাতে পারবে আমি আমি তো ইয়াকাইাকছো সব কথা নেই মাতা জি তো একাই 500 500 কানো 750 বলো তুমি একাই পিশির মাথা বিগড়ে দিয়েছো सन 1955 বাহাদুর সা জাফর নে মেরে কো बुलाया साथ में थे सुभाष चंद्र बोस और শিবাজী মহারাজ মেরেকো বলে বেটা ফলাহারি এসে দুটা ফলাহারে করে যাও কি ফল তাতি আমরা আমার কথা ভাবব না হে বাসা আমি করি নাই আমার বাপে করে নাই সেই সৎ চল্লিশে দাস ভাগ হইছে পূর্ব পাকিস্তান হইতে আমার বাপে আইছিল সেই বাসায় হেই দছিল জমিরুদ্দিন চাসার বাসা নিজের হাতে খারাইয়া ঘর বাগিচা বানাইছে আমার গো বাসা ছিল তো ফরিদপুরে আমার বাপেরে বুকে জড়াইয়া জমি চাষা কইয়াছিলেন হরিশ ভাই এ বাড়ির একটা ইটও ভাঙ্গ না এ বাড়িও ভাঙ্গ না ব্যাস না তোর বাপ আমার বড় ভাই রে মরণের আগে কথা দিছিল হে বাড়ির কুটাও ব্যাসব না যত সব সস্তা সেন্টিমেন্ট কুড়ি বছরে বাড়ির রং হয়নি প্লাস্টারে যা খরচ একটা পঁচিশশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট হয়ে যাবে কাল না বলছিল এটা কিনবে ভালো দাম দেবে রাবড়ি হোক ল্যান্ডিকেন হোক আর লবঙ্গলতিকা হোক হে বাড়ি ব্যাসবো বোনা আর রাবড়ি মানে হে আবার কে দা হে তুমি রাবড়ি থেকে চেনো না তো বিশাল ব্যাপার রাবড়ি মানে প্রমোটার নেতা মাফিয়া নয় তো সে দশ দশটা গুন্ডা পোষা আছে এই এলাকায় রাবড়ি মানেই শেষ কথা হ্যালো এটা কি কাকড়েশ্বর কঙ্করিয়ার নম্বর কে বলছি তোর বাপ সরি দিদিমা আমার নাম রাবড়ি মালাকার আরে আরে না মিষ্টির দোকান না জিবে গাজা হ্যাঁ ম্যাডাম চা দেব জল কম দুধ বেশি চিনি কম চা বেশি আরে তোকে বলিনি হতচ্ছাড়া কঙ্কাল আমি বালিতে ডাক দিয়েছিলাম তো তুই দিলি কেন জানিস না আমি টেন্ডার দিলে আর কেউ দেয় না আমার লোক গেছে দু মিনিটে চলে আয় চায়ের সঙ্গে দুটো লেরো বিস্কুট দেব তো দে আটটা দিবি এস এটা চা না হাতির হিসি চিনি কি বেশি হয়েছে পিসি বাড়িয়ে দেব দুধ কিংবা জল ভাবছিস সামনের মাসে কিনবো রাজভবন কিংবা তাজমহল আমাকে ডাকলেই পারতেন এর রাসা বাবার এরাই তো সব এদের চিনে রাখুন এটা হাত কাটা নেপা এটা কান কাটা কালু এটা নাক কাটা ফেচকু সারা হাটচুরমোর মিউনিসিপ্যালিটির টেরারেরা সব আর এইটা হচ্ছে টেরারি এর নাম মিস ম্যারি মারি মতলব বিস্কিট पाले मारी आमी होची मारी माय नाम महामारी और दीदी नाम ओती मारी आमार टीमेर कप्तान ओ एक्शन मैप बनाए आपने वो मैप बताए ना वो मैप का मतलब क्या है मैप बने कोथे एक्शन आगे रखे हबे तीन दिन के के जाबे कौन दिखे जाबे শ্যালদাতে একশন হলে মালদাতে রেকি তালের কারখানায় রেকি করতে হলে দাল দাঁতে হামলা করে দেবো এই যে হাতের তালু সব ম্যাপ এইখানে বুঝলেন করে বাবু এই যে তালুতে একটা কাকন নিলাম রাখলাম কি দেখছেন কি দেখছেন হাওয়া আপনাকে হাওয়া করতে না আমার দু সেকেন্ড লাগবে না আপনি ভি ব্যবসা করেন আমি ভি ব্যবসা করি বিচমে আর একটা কথা বল না চার টুকরো করে মেরিনা বিচে গিয়ে ফেলে দিয়ে চলে আসব একবার হুকুম দিন তো ম্যাডাম এই কক্কড়টাকে না আমি আগে জেরা হানে ই কোড় দেব জিভে গজা একটা রড গরম কর ঠান্ডা দিকটা কা কোড়ের গলায় ঢুকিয়ে দেব হ্যাঁ করছি কিন্তু ঠান্ডা দিকটা কেন গরম দিকটা ঢুকিয়ে দিলে হতো না বেশ ছ্যাকা লাগতো হাতে ছ্যাকা লাগবে বার করতে পারবে না ও আচ্ছা এটা চলবে ছড়িয়ে কত টাকা চাই বলে এক दो पांच गिनती करें, गिनती कर तोरा सब गिनती थक तक क्या कर बाबू चा चाह तो नहीं हमरा खानदान में चाय पीने वाला कोई नहीं है सब रबरी खाने वाला है सॉरी भूल हो गए अपना नाम रबरी भूल हो गए ठीक है मुझे एक जिलेबी खिलाइए अमर मायर नाम जिलेबी खावानो चोल बेना तो लबंगलती का खिलाइए मार नाम शायद रसगुल्ला आपका पिताजी का नाम होगा छोड़िए मुझे मिठाई वटाई नहीं चाहिए। मुझे एक डाया दीजिए ओ डो डाया बोल अच्छो की ना

एक काम करे जॉइंट वेंचर कीजिए अपनी ज़मीन दे हमार कंपनी प्रमोटरी कर बे वा वा हाँ, प्रमोटरी कर बे अंडरवेयर बुक पॉकेट अपना <laughs> लो कंपनियाँ सो तो है बड़ा कंपनी रजिस्टर्ड कपी एंड कपी ताकि कॉपी फुल कॉपी ना बांधा कॉपी और सब छाडू আমার কত বাঘ পঞ্চাশ পঞ্চাশ ফিফটি ফিফটি আপনাদের শহরে এক বহুত বড় মকান আছে বাগিচা বি হরোর কা প্রপার্টি উস মকান কো খরিদ লিজে লোক লাগিয়েছিলাম বাড়ি ছাড়বে না ওই বুড়ি ভাইপো আছে একটা দিদি আমার কাছে খবর আছে ভাইপোরা সব আমেরিকা চলে যাচ্ছে ওখানেই থাকবে এই হ্যাঁ মৌকা ওহা যা কে পাতা না আপনার সেই পার্টনার মানে ওই কপিকলের আরেকজন সে কোথায় গাড়ি মে হ্যাঁ পিরু পিরু ভাই কি পিরু দা আমাদের সঙ্গে কাজ করবেন তো তা আপনার পুরো নামটা জানো কি

তামিল ভাষাটা খুব কঠিন না আরে না না একেবারে কঠিন নয় জলের মতন সোজা একটা কাঁসার বাটিতে কয়েকটা নুড়ি পাথর মাল ভরে দেবে দিয়ে বাড়িটাকে ঘরে 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 করে ঘরে থাকবে দিয়ে ঘরে 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 ঘোরাতে ঘোরে দিয়ে তামিল শিখে যাবে আরে বাবা ওটাই তামিল ও এ বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু ওং দেষ্ণু পদ এই যে মঙ্গলে দেখছি কেতু শুক্র শুক্র নবমে লক্ষণ ভাল বিদেশ যাত্রা আছে দেখছেন আজ রাতে বিদেশ যাচ্ছি আবার বলছেন বিদেশ যাত্রা যত শক্ত সবকিছু শুদ্ধ করে করতে হবে শান্তি সস্তায় সহজ কাজ নাই ওং ওনামে নামো ওং ঘটি নামো নামো এই খাট চেয়ারগুলো গুলো আমেরিকা যাইতেছে না যেগুলো যাচ্ছে সেগুলো ভালো করে শুদ্ধিকরণ করো ভালো করে গঙ্গা জল দেও আরে নড়বেন না নড়বেন না ওই দেখো আবার নড়ে প্রেশার বাড়ছে তো নাকি একশো ছিয়ানব্বই সিস্টলিক আর ওই একশো আশি ডায়স্টলিক উকিল লেখা আমি শ্রীমত্তা কনসিবালা দেবী আমি শ্রীমত্তা কনসিবালা দেবী পিতা ঈশ্বর বংশলোচন দেব শর্মন পিতা ঈশ্বর বংশলোচন দেব শর্মন আর স্বামী ঈশ্বর অমক রাম দেব শর্মন স্বামী ঈশ্বর অমুক রাম দেব শর্মন এই এই দেখি দেখি তোর আইন পাশে সার্টিফিকেট দেখি হ্যাঁ তিন আবার ফেল কয়রা সারবার এবার টুইকা পাশ করস কুই দেখি বৃহস্পতি খুব দুর্বল বিদ্যা স্থানে ভয় বচ আচ্ছা আপনি কি ভাই ভয় পরীক্ষা দিয়েছিলেন নাকি উপরে একশো পঁচাত্তর নিচের আবার একশো আশি আপনি যা বললেন তাই তো লিখলাম স্বামীর নাম কি লিখছ কেন ঈশ্বর অমুক রাম দেব শর্মন হেই ডাবার কারোর নাম হয় আপনি তো তাই বললেন এই তো ঈশ্বর অমুকরাম দেব শর্মন ওং অমুক রাম দেবঃ পিতা বংশ লোচনে দেবঃ তস্য পিতা অজ্ঞাতনামা দেব শর্মণা সবে বিঘ্ন বিনা শায়ঃ সর্বসুখে প্রদান নায়ঃ মা মা তো বলছিলাম কি মা এই টেনাদের একবার সামনে আনলে না স্নান জল দিতাম যাও যাও গিয়া গঙ্গা জল গি আসো ওনারা মানে ওই ও ওই তো বাবুরা কি পাশের ঘরেই আছেন ও পড়ে আচ্ছা মানে দোতলার ঘরে যাবো হ্যাঁ আর একটু পরে উঠতে যাও না এক্কেবারে স্বর্গে জামানে যাবানে না না দাদা আপাতত নয় ও ও এসব দেখে যাবার কোনো লক্ষণ তো দেখছি না আপাতত যোগ্য শেষ করুন বক বক থামান উড়িয়ে তো বক বক করছেন উরি কি বকাসুর ও সুটকে সাইও নামো ওম ট্রলি ব্যাগায়ও নামো ওং ভ্যানিটি ব্যাগায় নাম মা তোমার ঠোট্টের সিঁদুর অক্ষয় হোকে মা জানেন কি মাসিমা আজকাল তো মা জননীদের কপালের সিঁদুর মাইক্রোস্কোপেও দেখা যায় না কিন্তু ঠোট্টের সিঁদুর জ্বাল ঝাল করে মোবার্জন ধায় স্ট্রলিক দশ এ দেখি দেখি আপনার যন্ত্রটা এ কি এটা তো খোলা দেখছি এই যা টানাটানিতে খুলে গেছে আর তাই বলি হ্যাঁ হে দাও টিকা পাস করছ হ্যাঁ তবু এই উকিল এই ডাক্তার আর এই পুরুত আপনি ছাড়বেন না নমো চন্ত্রায় নমো যা পুডলি সব পয়রা পুরুত ময়রা গেছে গিয়া যা এখন শান্তি সস্তায়ন কে ভবতু মধুবালা আমার উইলের বাকি কথাগুলো লিখাল লিখ আমার এই ভদ্রাসন বাগবাগিচা পুকুর আমার বর্তমানে বা বর্তমানে কোনো অবস্থা তো বিক্রয় হইব না আর আমার এই বাতুস পুত্র সিমান ফটল দেব সম্মান এই বাতুস পুত্র বানান কি হবে বোন ভ আচ্ছা পিসি তোমার এই সবসময় পটল পটল কেন বলতো আমার নাম তো দিব্য সুন্দর আমি তো পটল নই এই দিব্য মানে পটল আর পটল মানে এই দিব্য ওই দ এই উইল

হা যা মা আমি অন্ধ হয়ে গেলাম গো মা আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না এরপর আমাদের কি হবে গো মা মা গো এই এই যা 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 উনি অ্যাক্টিং করেছিস সরে যা আমাকে বসতে দে মা দুটো দোপেসা দাও মা তিন দিন কিচ্ছু খাইনি মা তুমি অন্নপূর্ণা মা আমরা গরিব ব্রাহ্মণ সন্তান মা দয়া কর মা ঠিক আছে ফলো গরিব মানুষ কিছু খাবার দিয়ে দাও আচ্ছা আচ্ছা পাহাড়ে আপনার নাম বাতও আমি নেপা ছকতে আর আরে তোর নামটা কি আর ও ও ভেজকু ভট্টা চারজি আর তোর নামটা কি কালু কালু ও আর ওর নাম হচ্ছে শ্রী কালুয়া মুকুজ্জে চিনি কম চা বেশি চা নয় আর চা ফে খাওয়াবো চায়ের সঙ্গে কফি মিশিয়ে চিবে গাঝা একটাকে দুটো করে দে হারচুমুর থানার মেজবাবু মানে শ্রীযুক্ত চতুরানন্দ চতুর্বেদী এসছে সঙ্গে জুড়ে দিন ভূত আর ভগবান ছাড়া কাউকে ভয় করি না ওই! আর আমাকে আর আপনাকে ভয় পাই না ই ইতল্লাটি কেউ আছে কি। আপনার নাম শুনে মাউন্ট এভারেস্ট বঙ্গোপসাগরে ডুবে যায় চিবে গাছা মেজে বাবুকে থিন টেলের বিস্কুট দে কি শক্ত রাজস্থানে পাথর কেটে বিস্কুট বানিয়েছিলে নাকি আচ্ছা আপনি কি খুঁজছেন বলুন তো দাঁত 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 ও বাঁধানো দাঁত হ্যাঁ বাঁধানো দাঁত ও তাই বলুন তা খেয়ে খেয়ে তো দাঁত নড়ে গেছে কি খে ঘুষি খেয়ে ঘুষে না না ঘুষেতে হস্ত্র ই দেবার দরকার নেই ওই ই বাদে দাঁত নড়ে গেছে ড্রেস পরে আছি তাই বলুন কেন ডেকেছিলেন একটা বাড়ি কিনবো তা কিনবেন না দখল করবেন ওই হলো একটা আশি নব্বই বছরের বুড়ি দখল করে বসে আছে আজ মরে কি কাল মরে হাঁপানি বাত শ্লেষা কিডনি হার্ট ফুসফুস কিছুই কাজ করছে না ওর এদিকে মরছেও না বাড়িতে আর কে কে আছে ভাইপো থাকে বিদেশে কোথায় থাকে রে গোজু কোপেন হেগে না হেগে কি একটা যেন বললে ও বুঝেছি মানে আমেরিকা ওখানে আবার সবাই হিন্দি বলে খুব মুশকিল বাংলা বোঝে না ঠা বছরে একবার আসে কি না সন্দেহ আছে পাঁচ মিনিট যাবো তুড়ি মারবো পিসি একবারে সিসিতে ভরে নেব একটা হিন্দুস্তানি চাকর থাকে বেশ জওয়ান লাঠি চালাতে পারে বাই 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 টাই 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 বন্দুকটা ঠিক কাজ করছে না জং ধরে গেছে নারকেল তেল দাও দিকিনি এই নিন টাই 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 তিনটে ব্ল্যাঙ্ক ফায়ার করব বিহারীর হাড় মাংস নিয়ে সাইসাই করে হুস সেই জন্যই তো ডেকেছি এবার কাজের কথায় আসুন বাড়ি খালাস করে দেবো তা কি ভাগ হবে হয়ে যাবে পরশু আমাবস্যা রাত নটার মধ্যে আমি পুরো বাড়ি খালাস করে দেবো চললাম পরের দিন নরম দেখে বিস্কুট এনো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট আচ্ছা ম্যাডাম পুরোনো বাড়ি ভূতটুত নেই তো ভুত বলে কিছু থাকলে তো থাকবে

কোড বাবু আর পিড়ু বাবুকেও তো 50 50 বললেছো ও बोलते हाय বলে বাড়ি হাতে পাই 50 সব 50 নয় পচা ডিম দেব না দেব না আরে বক্স বাবু জে বক্স বাবু নমস্কার ম্যাডাম আমার নাম খোদা বক্স বলুন কি যোনো দেখছেন বসুন চা খান কোন খচি চা খাবো না কি করতে হবে বলুন একটা বাড়ি উদ্ধার বুড়ির বাড়ি হুম বুড়ির নাম তো বুড়ির নাম কি ভোটার কার্ড আধার কার্ড সব ঠিক আছে তো তো বুড়ির নামটা জানো আপনি কি বললেন আমার কিছু কারণ নাম মনে থাকে কি যেন কাল্লু একটা বলেছিল বেঞ্চি না চেয়ার বেঞ্চি চেয়ার আরে না না বেঞ্চি চেয়ার নয় ওটা হবে কি এক কঞ্চি দেবী হুম তা পিতা স্বামীর নাম কি বাসেশ্বর মুখটি বব বসে চেয়ে আবার কুঞ্চি দড়ো বাসেশ্বর কুঞ্চি বলা, বাসেশ্বর কুঞ্চি বালা এই তো পেয়েছি পেয়েছি বাসেশ্বর গেঞ্জিওয়ালা কাজ হয়ে যাবে চিন্তা নেই একদম ব্যাস কাজে লেগে পড়ুন তুলে দিন বাড়ি থেকে ওই বুড়িকে এক মিনিট ফোন এসছে হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি ওটা জরুরি মিটিং করছি বুঝলেন তো তা পরে ফোন করব কি নাম বলছেন শুনতে পাচ্ছি না ভালো করে বলবেন কি নাম বলছেন মোটর কলাই আচ্ছা মোটর কলাই না আচ্ছা আচ্ছা পটল রায় কি খুঁটের চায় আর স্পষ্ট করে বলুন না কি বলছেন ও আচ্ছা আচ্ছা অগর গড়াই অগর বাবু বুঝলেন আপনার সমস্যাটা না ঘোর সংকট হ্যাঁ ঘোর সংকট কিন্তু আপনি একদম চিন্তা নেবেন না একদম চিন্তা নেবেন না আপনার সব কাজ হয়ে যাবে আমার সব মাথায় আছে আর আই নয় পথে চলবে হ্যাঁ চিন্তা নেবেন না রাখুন হ্যাঁ হ্যাঁ তো ভাগাভাগিটা কিরকম হবে ওটা আপনি দেবে ওই সব নিয়ে একদম চিন্তা করবেন না পঞ্চাশ পঞ্চাশ ফিফটি ফিফটি দারুণ দশ বিঘা জমি ফ্ল্যাট মার্কেট দশতলা নতলা নতলা উঠছে উঠছে আরু উঠছে আর উঠবেন না এবারে বেশি উঠলে ধপাস করে পড়ে যাবেন হ্যাঁ হ্যালো কে আপনি কোথায় আছেন এখন হু সরকারি মিটিং করছি বুঝলেন তো তা ভাই রে গিয়ে ফোন করেছি না না শুনুন একটা জরুরি কথা আছে আপনি নাকি একটা দশ তলা ফ্ল্যাট করছেন তা করছি বটে কিন্তু আপনি কি করি এর মধ্যে জেনে গেলে সে জানতে পেরেছি কিন্তু আমাকে না দশ তলায় একটা ফ্ল্যাট দিতে হবে এই কথা নিশ্চয়ই দেবো দরকার হলে না খালিফা আল বুর্জ দেবো আ ও তুমিフレতে করবে কি কি আবার করব চায়ের দোকান করব কি বললে চা এর দোকান করবে চা দোকান করবে চা দোকান করবে কফি হাউস হয়ে যাবে চিন দ নেবেন না না পেলে কিন্তু দোস্ত থেকে ছাপ দেবো ছাপ দেবেন না ছাপ দেবেন না পাবেন 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 সব পাবেন ছাপ দেবেন না বললেন তো কফি হাউস পেয়ে যাবেন পাবেন পাবেন সব পাবেন সব পাবেন पहाड़ी सब बटे <laughs> बाजी है देखे नीला ये प्लान का बात किनो दूर जा पहुंचा हो जाबे हो जाबे हम एक टा फिल्म सिटी बनाबो हॉलीवुड टॉलीवुड बॉलीवुड सबसे बढ़िया होनी चाहिए कप्पी एंड कप्पी फिल्म सिटी हां कप्पी अमी के पठालर भूति चूसबो आ हा 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 नाम होगा कपारी कॉपी और रबरी मिलाके कपराई ले नल्ले नो गुड कपरा खुले जाबे कंकर एक एक्टर इडली डोसा संबरन का दुकान होगा कथकली डांस होगा

যা বলছে তা মন দিয়ে শোন সবে মিলে করেছে পেলেন কেমনে দখল করব বাড়ি ডান্ডা মেরে ঠান্ডা করে কুঞ্চি দেবের ভাঙবো হারি শপিং মল আর হবে জম্বে ভূতের উপদ্রবে শপিং মলের আর হবে জম্বে ভূতের উপদ্রবে বেলগাছিয়ায় পানসি পানশি যাবে হাড় চুর মুরজুরি গাড়ি সবে মিলে করেছে পেলেন কেমনে দখল भांग बोहारी, राम सीता का बिया होगा लक्ष्मण बा जाए झाई अरे राम सीता का बिया होगा लक्ष्मण बाजाय झाई, भरत बोले सिया राम जी शत्रुघ्न बोले माई, भरत बोले सिया राम जी शत्रुघ्न बोले माई राम सीता का बिया होगा लक्ष्मण बाजाई जाए यार देखो सुन धतिया दुई सिलाम की सप्तान से अह भक्ति सारा सोरी राम गान गाइता से दीदी देख सो पीसी दीदा राम सीता बियो होले लक्ष्मण केनो छाय बजावे इसी ए म्यूजिशियन इन एल्डर्स मैरिज पार्टी হেইডা ফলহারি রে জি গাও এই আর তোর হেই জানে হাই ফলহারি আগেল আরে রাম সীতা কা বিয়া হোগা লক্ষ্মণ বাজাই ঝাই আরে রাম সীতা কা বিয়া হোগা লক্ষ্মণ বাজাই ঝাই ওর চিৎকার আরো বেড়ে গেল যে আচ্ছা পিষি ওই যে ওই সিঁড়ির নিচে দুটো টাইলস কি ভেঙে গেছে ও সব ঠিক কই আছে যখন আইবা বা তোমার সম্পত্তি তোমারে দিয়া বিদায় লমনে এসব কথা বলো না তো পারি তোমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন দিদি বাড়ির শেষ কথা আর তাছাড়া ওই ডাক্তার যে কই এই দেখো লতিকার লগে কথা কও কেমন আছো লতিকাদি ভালো তোমরা কেমন আছো ভালো আছি আর পিসির বিপি কেমন পালস ওই একশো পঞ্চাশ বাই নব্বই আর পালস হচ্ছে আশি কিন্তু কাল রাতে একটু জ্বর এসেছিল প্যারাসিটামল দিয়েছ দিয়েছি আর রাতে ভালোই ঘুমিয়েছে এ মাসের টাকাটা শুক্রবার পাঠিয়েছি ঢুকেছে হ্যাঁ হ্যাঁ ও সব ঠিক আছে পিসি একটু সুস্থ হলেই আমি খুশি লতিকা আর বাড়ি যাবার সময় ওরে হইতেছে তুমি আর দেরি করো না যাও বাড়ি যাও আচ্ছা আপনি ওষুধগুলো খেয়ে নিন এই নিন আমি আসছি আপনি ওষুধ খেয়েছেন খাবার খেয়ে শুয়ে পড়ুন পিহু গুড নাইট বলো গুড নাইট পিসি দিদা হ্যাঁ 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 ভালো থাকো ভালো থাকো ফলো খাবার সময় খেয়ে ওই সিঁড়ির আলো নিভাইয়া দিস মাতাজি রাম সীতা কাবিয়া হোগা লক্ষ্মণ বাজায় ঝাঁয় राम सीता का बिया होगा लक्ष्मण बाजाए जाए ऐ ती देश बस हो रे बारी ते आशीष हे एक गान गाई तसीस अस्सा आर कुनु गान जनिस ना हे <laughs> राम जी की कृपा ए सुमय अबर के आइलो ओए भालो कोइरा देखा दरजा खुलबी हां ओए ओ

আমার বাসায় আমি থাকুম না তোর হালাই থাকবো হই আর একবার সে সালিনা গলা টেপ্পা মায়রা ফেলম হা যত সব সবাইতে পড়েছে হ্যালো সদর থানা ই বুড়ি তো দেখছি হেভি স্মার্ট সঙ্গে সঙ্গে থানায় ফোন থানায় ফোন করেছিলেন হ তা তো করছিলাম কিন্তু ফোন কাটার আগে হাজির হলো কেমনে কাছাকাছি করছি ল্যা বাবা কাছাকাছি একটা কেস ছিল আপনার ফোনটা পেয়েই চলে এলাম ও ফোন করছি তো থানা লাইনে। আচ্ছা তুমি পাইছো কেমনে ধরে ফেলেছে বুড়ি ধরে ফেলেছে এমন মাথা মাথা বানি ও পর্যন্ত বলতে পারো না সে তো ওভেই পেটটা যত মোটা হচ্ছে বুদ্ধি তো তো পাতলা হচ্ছে এই এই যে ফুলুস মশাই এই স্যাঙড়াগুলোরে গ্রেফতার করেন রাত্রিরে না বইলা না কইরা বাইরেতে আসে কেন কিয়ে ছোকড়া জানো তোমাদের আমি লকাপে ঢুকিয়ে দিতে পারি কি পিসিমা কেমন দিলাম সে এমনি সুর আর তে এমনি ফুলুস তোমরা কি চাও হাঙ্গামা করছো কেন আপনি আবার এখন কেন হে আপনি আবার এখন কেন চোর পালালে পুলিশ আসে আমরা এখন অ্যাকশন করব অ্যাকশন ওরে বাবা রে কি পিচল পিসিমা মেঝেতে একটু ইলচি পিচিং সাল দিতে পারেন না মারি দিদি ইংরাজি কি না ওটা ইলচি পিচিং সাল নয় ওটা হলো ব্লিচিং লিচিং পাউডার এই তুই চুপ কত তোকে আমি একটা কথাও বলিনি পিসিমা আজ কেক টুকানি বলিনি হা ভালো থাকুন পিসিমা হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থাককো হ্যাঁ মুনে بولছে যে তুমি তুমি কি বলছিলে আমরা কাড়া হ্যাঁ আমরা কাড়া আমরা হলম রাবড়ি মাডামের ছাড়া বলে দিলাম আস্তে আস্তে সে তো আমিও চেলা কিন্তু খাঁকি যতক্ষণ আছে বড়িকে বলুন বাড়ি আমাদের বেঁচে দিতে এই বিক্রয় করুম কেন তো দেরি বা করব কেন রে উসিং রে খবরদার পিসি আমায় উসিং রে বলবেন না আমি হলাম নেপা চকুতি আমাদের কে ছাড়া কাউকে বিক্রি করতে পারবেন না বিক্রয় করুম না আচ্ছা তোরা কি জবর দখল করবি বাড়ি বিক্রিনা করলে করতে হবে কোন রাস্তা দিতে না। এ কি মামার বাড়ির আব্দার পিসি এক কাজ করুন এই বেচেই দিন এই সব গুন্ডাদের সঙ্গে আপনি পারবেন না বরং দাম বাড়িয়ে দিন এই তোরা ভালো দাম দিবি তো আহা সুরেশাকি মাতা জমি আমার বাড়ি আমি ব্যাস না সঠিক কথা আপনি বেচবেন না না বেচবেন না না পাড়াবাড়ি করলে না নেতাকে খবর দেবেন আরে রাস্তা থেকে এর চিৎকার শুনছি আমার এলাকায় গুন্ডামি হচ্ছে নাকি এই যে মেজো কি হচ্ছে বলুন তো একটু স্পষ্ট করে উনি বাড়ি বেচবেন না আর এরা জোর করে নেবে মগেন মুলুক নাকি যাও ওখান থেকে আমার এলাকা হাড় চুমু এলাকা কোনো গন্ডগোল আমি হতে দেবো না আইন আইনে পথেই চলবে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার জমি বাড়ি চলতে পারবে না যতক্ষণ আমি আছি তোরা নিশ্চিন্তে থাক এই বাড়ি বিক্রি হবে যতক্ষণ আমি আছি হ্যাঁ বলে দিলাম আমি আচ্ছা নেতা হয়েছ তাই সব তারা হ্যাঁ তা আইন আইনে পথেই চলবে তা আপনার নাম তো সেই গেঞ্জিওয়ালা দেবী নাকি সম্পত্তি সম্পত্তি সব আপনার নামই তো আমার নাম আবার গেঞ্জিওয়ালা হতে যাবে কি আল্লইদা নাম হইতেছে কোন দেবী কী বলে কোন কী বলা দেবী আপনার ভোটার কার্ড আধার কার্ড লিখি সব তো ঠিক আছে কিন্তু ভোটার লিস্টে তো অন্য কিছুই দেখাচ্ছি ভোটার লিস্টে দেখাচ্ছে গেঞ্জিওয়ালা বেঞ্জিওয়ালা তার ওপর কোন কী বলা তিনটে মিলেমিশে কেমন গন্ডগোল হয়ে গেছে না আপনি আমার অফিসে শুনতে আপু সে মীমাংসা হবে হে বাড়ি আমার হে বাড়ি সাইরা কোথাও যাবো না কাকে কি বলছেন জানেন উনি জননেতা চুপ ছো ছো কথা কার হুতাম পেঁচা চামচি আমাদের গায়ে হাত কা মাতাজি কো দিয়া আব নেহি ছোড়েঙ্গে নিশ্বাস পড়ছে না পালস নেই মরেই গেছে তাহলে কি হবে আইন আইনে পথি চলবে বুড়ি অজ্ঞান হয়ে আছে বুড়ির ওঠার আগে তোমরা সবাই পালাও 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 ফলহারি এই ফলহারি एरा बोधाय टिकते देवे ना तो के खूब मारलो ना चल चल घर से रे पालाय नईले मेरे ही फेलबे सबा साट कर से हम तो मोटे दूजन जब तक फलाहारी है कुछ नहीं होगा आप धीरज रखिए सिर्फ दो दिन के लिए बाहर मत जाइए किसी को मत आने दो मैं आ रहा हूँ

ফলহারি গিয়া তখন কহিল তাহারে গয়েশ্বরী বনটি চলো হাঁচুরে রুখা করো কঞ্চি দেবী দমো তারপরে ফলুহারি বাবা মার চলিতে লাগিলা अना काली नामे बोधू मालदा हे मिली अना उठो चूनी पन्ना बाचाई बा रे तीन जना दे शे अलदा दे धीरे धीरे गबू नामे पालुआन एक कैराटे मस्तारे কহিয়া সকল কথা সঙ্গে লইলা তারে তার পরে বাপা মার দার্জিলিং বোচা নামে ব্রেট সঙ্গে তে মিলিলা চিকু নামে মহাবিরে পাইলা সুদর বনে লালগড়েতে গিয়া মিলে কলাবতীর সনে পটলি নামে ছগুরুকে পাইলা বৈত বাটি কামরাঙাকে লইলা খুঁজে যেথায় আদ্রা হাটি বীর বীরাঙ্গনা লইয়া আসি প্রাণপণে অলোহারি উপনীত পঞ্চির ভদ্রাসনে আমারে তুমি চিনো না ফটোইলা এমনিতে আমি ঘিয়ের মতো নরম শান্ত আমারে গরম করলে আমি আগুন কাউড়ে সারুম না নেতা আইছে গুন্ডা আইছে পুলুশ আইছে ওরে কেতা মাইরা সারুম তোমার বয়স হয়েছে তুমি ওদের সাথে পারবে না টাকা নিয়ে কথা বলে বাড়ি ছেড়ে দিন যা পাওয়া যায় তাই ভালো জীবনের থেকে বাড়ির দাম কি বেশি শুধু জীবন মান সম্মান নাই নিজের জায়গা থেকে উৎখাত শরীর ঠিক নেই তোমার আরে আমিও তো তাই বলছি ছেড়েই দিন এই দেখুন পালস তিনশো বাই আড়াইশো সুগার সাড়ে ছশো পালস দেড়শো আজকালের মধ্যেই

তুমিয় আর আপড়ি খাইছো খাও তোমার কেন লেডি কানে খাও মনে ফল এই দেখুন পঞ্জিকা কি বলছে যাত্রা নাস্তি পূর্বে কেলেই মৃত্যুযোগ পটলাং তুলন্তি জস্যুতি জামালয়ং উস্রু পেলিতাং চস্কু মোছিতাং অহম আবাম বয়ম হে দাও পাশা খাইসা আমিও বলছি পিসি আপনি ওদের সঙ্গে পারবেন না আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিন হালাই শাড়দ পাওয়ার তোমারে না শাওয়ারের আখ্যা পারদ করে ফেলো কম করে দশ লাখ টাকা পাইয়ে দেব ম্যাডাম এই তোরে কি খাইছে রে রাবড়ি হে বাড়ি আমি ব্যাসবো না দেখো তোমার পায়ে পড়ি পিসি সবাই যখন বলছে মিনি নাও আমরা কি বাড়ি বেঁচতে চাই কিন্তু আপনার শরীর বয়স সবই বিবেচনা করে বলছি বাড়ি ছেড়ে দিন তাহলে তুমি এফ দেখেছো যারা আসবে তাদেরকে ধরবে ঘোরাবে ছুঁড়ে ফেলে দেবে আমি বলছি তুমি বাড়ি ছাড়বে না দিদি যাক ই একটা তো সাপোর্টার পাইছি ঠিক আছে আজ রাতটা দেহি ফলো হারিয়ে আসুক চিবে কছ চ দে চিনি কম চ বেশী চার নয় আজ সবাইকে থামস আপ খাওয়াবো দেরি নেই বেশী দেরি নেই বে দে রে লগ্ন এবা দুটো বাড়ি ভেঙে শপিং মল হবে মলেতে মগ্ন এ সুখী রে গোপনে ডাকলো কেন সেটা আমিও ভাবছি আমার আজ কোটে বেল পিটিশন আছে কি ঝঞ্ঝাট তো ন্যাড়াকে যে কেন এরা বেলতলায় ডাকে আমার অবস্থাটা বোঝো একবার তিন তিনটে চেম্বার ব্যারাকপুরে একটা বড়ানগরে একটা বীরহাটিতে একটা এই যে সব এসে গেছেন নিন বিস্কুট খান আরে ছাড়ুন তো এমন সময় ডেকে পাঠালেন পেশেন্ট ছেড়ে এসেছি এখন ডাক্তার কৃপায় ডাক্তারি টুকে টুকে পাস বাচ্চারা ডান হাত বা হাতে পেলাস্টার করেন বাস ছেড়ে কঞ্চির মেডিকেল অ্যাডভাইজার ডাব হুমকে দিলে না বাসি বাড়াতে হবে বিষ খেয়ে বিষ মিল্লা আচ্ছা আচ্ছা কি করতে হবে বলো আগে কিন্তু এমন সময় ডেকে পাঠালো মুশকিল কোটে বেল পিটিসেন আছে বল পিটি বেল হয় আপনি উকিল না ককিল কু কো কোটে একটাও কেস নেই অ্যাটর্নি অ্যান্টনি ফিরিঙ্গি বট গাছের তলায় কালো কোট পরে বসে থাকেন মাথায় কাককে হাগে আবার বড় বড় কথা আমি হচ্ছে চেনু উইন মাহ্ মেন উইনের বেলা এইটা দেখেছো এটা ডাক্তারের হাতে থাকলে প্রাণ বাঁচায় আর ডাকাতের হাতে থাকলে প্রাণ কাড়ে ছোচো ছোচো ছোড়ি বাপ এটার না আরেকটা একটা নাম আছে ছোচো চাচো চাকু আর একটা নাম আছে গুগু গুগু গুপ্তি বাবা বড়ো হলে ছোচো ছোচো ছোড়া প্রাণ ছোড়াছড়ি হয়ে যায় কলিকালের ভৃগু এই দিক দিয়ে রুটি আর বাটার কাটে জিবে গজা এই দিক দিয়ে জিভ কাটে রব্রদের কথা না শুনলে জিভ কেটে ক্ষণ দেব ভৃগুদা মনে রাখবে আমি কামাক্ষা ফেরত কামাক্ষা ফেরত এই যে দেখুন এই কাচের টুকরোটা কে বেঁচেছে শুনি হিরে বলে এই ঢালাইয়ের পাথরের নাম গোমেদ এটা পোখরাজ না আজ দেখুন ভালো করে দেখুন আর এই যে এটা পুঁতি না মতি সব জিএসআই থেকে যাচাই করা পরমানন্দ বাজারে যেখানে কপালে তেলক কেটে ছবি দেন লিখে দেবো একটা জল পাথরের কারবার দেব না 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 মরে যাবো বাঁচাও বাঁচাবো বলেই তো এসেছি রাবড়ি দিয়ে রাবড়ি দিয়ে পাঠিয়েছে কথার এদিক ওদিক হলে সাবড়িয়ে দেবে আর কথা শুনলে কঞ্চির বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে সব বড় বড় চেম্বার করে দেবে শোনো কি করতে হবে পেলে আরে করে টানি পেলে জন ঘা এ দল সে দল বদল করবে জন ঘা ভাঙছি টলে কাকেদের রে না যান

সুগার সাড়ে ছশো খবর দিয়েছো ও হ্যাঁ হ্যাঁ এসে পড়ছে বলে এখন মরলে না চার পোয়া দোষ পাবে সই করতে যদি অসুবিধা হয় টিপছাপ ছাপ দিয়ে দিন আমরা চারজন সাক্ষী আছি হটাইয়ে সব পড়ছি এই আপনারা সবাই চেপে ধরুন তো ওই বিহারিটাকে বেটা খুব বহাদুর অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিচ্ছি চাও বাঁচাও এ যে ডাকাত ডাকাত আরে পালাও পালাও ইঞ্জেকশনে অজ্ঞান হওয়ার ওষুধ ও এক ফোটা ঢুকলে না চব্বিশ ঘন্টা ঘুম ভাঙবে না ওই দেখো অজ্ঞান হয়ে পড়ে আছে আরে পালাও পালাও কি কথা লোকটা কি এখনো মনে নাকি

कितने सारे आ चुके गए शरी, आ जाओ आ जाओ कोनो चिंता नहीं हमरा एशे गेची आपनर खोती करते পারবে না কেউ করুক যতই খেল খেল হা হা हकला मैया की करते परबा आ जाओ गब्बू बड़ा पहलवान तेरा सिक्स पैक जरा दिखा दो बेटा माय हु गब्बू मस्तान

আশুক শয়তানের দল সাফাই করবো জঙ্গল দু হাত তুলে বঙ্গোপসাগর থেকে ছুড়ব লাশ পড়বে আটলান্টিকে আমি তখন উড়বো আ যাও চিকু কাবাডি 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 লাগবে দাঁতের পাটি মানুষ আমি খাঁটি আর এখানে যারা আছে সবাই আমি আতি আতি আতি

নাম যদিও কম রাঙা! মই আসলে বিচুটি ও ফলহারি ও তোলো লোক আনসোস রাখুম কানে খামু কি তা আহা বড্ড খরচ টাকা রাশি রাশি চিন্তা নেই বাতাস খে থাকতে ভালোবাসি চুপচা আমাদের আসলিয়াত মানে পরিচয় জানতে পারলে গড়বড় হয়ে যাবে যাদা বাত মত কর ও বাতাশ খাওয়ার কথা কি কি বলরে ফলহারি ও বাতাসা খেতে ভালোবাসে বাতাস নেই ও আসে হাসে আর খাসে এই রকম কাঁপবি কইরা কথা বলছিস কেন আহা ফলহারি আমার একটু উঠাইয়া দে ফলহারি এবার থেকে ছাড়ুন ঠেলা গাড়ি আহা ডাক্তার ম্যাডাম রে ডাক একবার প্রেসার দেখবা দেহুক ডাক্তার ম্যাডাম হ্যাঁ আমার প্রেসার কত উড়ে বাবা রে সাতশো কুড়ি বাই চারশো কুড়ি পালসও চারশো কুড়ি আরে আপনার না এটা হলো আমার কত আর আসা আচ্ছা আমার কত আপনার হচ্ছে ওই একশো কুড়ি বাই আশি আর পালস হচ্ছে বাহাত্তর কারা ইয়া তা হরি বল দিয়া ও হরি নামে দল শশানে নিয়ে যাবে বলে খাটিয়া আনছে আর্মি লেফট টার্ন

हम्म अच्छा, अच्छा। <laughs> 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 बाबर <खुणे> <laughs> 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 बहुत घर पर भी बात मामला नाजुक हो गया वो दिन बेउसा का चुकती छी लो हम तीनों के बीच में अब ना तो नेता पुलिस এসে গেল গুন্ডা ভি এসে গেল খবরদার আমাদের গুন্ডা বলবা না আমরা হলাম সব সমাজ আরে সোশ্যাল ওয়ার্কার আমরা গুন্ডা হলে আপনারা হলেন পান্ডা বুঝছেন আমাদের তো ফ্রন্ট লাইনে থেকে কাজ করতে হয় কাকর বাবু ওদের গুন্ডা বললে না আমি মানবো না দরকারে সত্যাগ্রহে বসবো পুলিশ এ পুলিশ আমাকে ধরতে পারবে না চুপ দেবী আমি চুপ করে আছি তাই ফলোহারিকে খুনের দায়ে তিনটাকে ফাঁসিতে চড়াতে পারি কি দরকার লাশ গুম হয়ে গেছে মামলাও খতম হয়ে গেছে ব্যাস আরে 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 ফলোহারি মরেনি আমরা সেদিন দেখছিলাম মস্তানি করছে ও মরেনি বলে তোরা বেঁচে গেলি কিন্তু এবার কি করা যায় আইন তো আইনের পথেই চলবে আইনের ক্যাটায় আগুন এখন পিছিয়ে চলবে না এসব গুন্ডা এনেছে আমরা ভয়ে ছিটকে গেলাম ভয়ে পিছিয়ে গেল এত নিতা পুলিশ আমি ভগবান আর ভূতকে ছাড়া কাউকে ভয় করি না ভুতকে ভয় করেন আচ্ছা আচ্ছা আর কে কে ভূতকে ভয় করা দা আইডিয়া এবার ভূত সেজেই হবে বাজি মাত পরশু অমাবস্যা রাত বারোটায় সবাই বুড়ের বাড়িতে দেব ভূত সেজে হানা ভালো আইডিয়া আমিও সেই দিন এই পুরো এলাকার পাওয়ার অফ করে দেব কোথাও আলো জ্বলবে না দারুন আমি আবার গভত সেজে গুঁজে এমন ভয়ে দেখাবো না সব কটাকে বাড়ি ছাড়া করবো এই ভয়ে এ আর ভূতের ডায়লগটা রকম হবে কেন অনেক আছে যেমন গুপি বাইন বাগা বাইন গুপি গুপি মাঙ্গা গুপি মাঙ্গা বড় ভালো বড় ভালো এরকম ভাবে বলবি ব্যাস আমাদের ডিউটি কি কি করিতে হইবে কিসের লেগা উচিত আমরা কি জানি জানি কে লিটাওছি ফলহারে লোকটাকে বিশ্বাসযোগ্য সদ্য সদ্য এসেছে সোসাইটিতে দাঁত বার করে চলে এলাম যে একটু হেসেছে এই ঘোর শীতে চেঁচাস নে তো আমাদের হেড বলেছে লোকটা খাটি দেখে মনে হয় সোনার পাথর বাটি বাড়ি কোথায় বললে যেন কামার পাড়া না কামার বেশ আমাদের কাজকর্ম আয়েস করে চলছিল পুত্তারানী ভূতেশ্বরী পায়েস করে ডলছিল সেদিন গিয়ে ফলোয়ারিদা কিসব যেন বলছিল শুনতে পাসনি ভুটনি তখন কান্ত থেকে মুলছিল শুনবে কি সে চান করে না কান ভর্তি খোলছিল বুড়োর সঙ্গে সম্পর্ক বরফ হয়ে গোল ছিল কি যে খেলাম বার্গার না ওটা চিকেন রোল ছিল ক খবর মাঝ रात्री মে আড্ডা মারছো জমিয়ে কোটা দি নি দিদি ফিগার ফেললো কমিয়ে কি জন্য ডাগলি টিমকে সেটা খুলে বলতে হবে আমাদের সংবিধান মেনে সকলকে চলতে হবে এখন যদি বেআইন হয় মানুষই জ্বলতে হবে চুপ কর তোমার দাদা থাকতে তোমরা কেন চলতে হবে আমাদের যা কর্তব্য বিশদভাবে বলো বলো হরিদা কাটবে রাখবে তুমি জানো তুমি আমাদের সরকারি দা বুঝতে পারছি অ্যাকশন চাই কেমন ভাবে বিশদ বলো এক হপ্তায় কাজ মিটিয়ে চলো যে যার ঘরে চলো হিকি হিকি আ হিকি হিকি আ টুকু টুকু টিকি টিকি

আবডব ছিল রে ভাই রে মানুষ ছিল হায় দেখে মানুষ বরে ভূত আহা কত না অদ্ভুত মানব যা খুন দানব সাজে নাহি কি কইছো ফটেলা শরীর ঠিক কই আছে প্রেসার পাল সব ঠিকঠাক অহন আমি না আসতে পারি আমার মনে হয় এতদিন না তোমার ভুল চিকিৎসা হচ্ছিল আপনাকে দেখেও বেশ ভালো লাগছে তোমাকে দেখে হিরোই দেবত লাগছে আর আসিনি তো ওই যে ওই বদমাইশগুলো না না এমন পালাইছে না আর আসার সম্ভাবনাও নাই ফলোহারি হারিজা খেল দেখাইছে বীর পাইছি বাহিনী পাইছি ফলহারি কথায় এই সময় সে প্রতিদিন গান গাইত রাম সীতার বিয়া ফলহারি দাদা জিজ্ঞাস করছে তুই যে এই সময় গান গাইতিস রাম সীতা কি বিয়া হোগে আচ্ছা আর গাছিস না কেন ऐसा ना कहिए माँ जी वो गाना और हमसे नहीं होगा राम सीता की ब्याह होगी गाना कहीं भी ना ও পেলে নাম আমার মুখে না আসবে সে কি তিরিশ বছর ধরে রামনাম নাম করছে এখন বলছে আসবে না কই ভিডিওটা ঘোরাও দেখি ওকেই জিজ্ঞেস করি ফলোহারি এই ফলোহারি দাদার লগে কথা খাও এই যে কথা খাও ফটাইলা কই দেখতে পাচ্ছি না আরে এই যে আমার পাশে নেটের সমস্যা হলো নাকি তা কিভাবে হবে পিসি দিদাকে তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আর তোমার বাকি বাহিনী কই বীর বীরাঙ্গনা আরে এই যে এর নাম গায়েশ্বরী আর এটা গাব্বু আর এর নাম কামরাঙ্গা কই কাউকে তো দেখতে পাচ্ছি না আরে এই যে কলাবতীর মাথায় হাত রাখলাম তোমার হাতটা দেখতে পাচ্ছি আর কারোর মাথা নেই কি ব্যাপার বলো তো বেশি তবো দেখ ফোন খারাপ হইতেছে খারাপ ভালো কইরা দেখায়

মনে হচ্ছে পিসিকে করতে চাই জব্দ আমরা থাকতে পিসির ক্ষতি করবে কোন জোনা ধনা কাদের পায়ের গন্ধ আসছে স্পিড না পেট্রোল বটকা না সুটকি মাছের নাকি কাঁচা ডেটল এলেই মরবে যে হোক সে হোক এখান থেকে ভাগ ভাগো কিউ এই এলেই আই লি মট ডে এক্ষুনি সব ভাগো 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 চুপ করে থাক আমরা কে তা বুঝতে দেওয়া যাবে না ফলাহারি কামরাঙা বাইরে কাদের যেন পায়ের শব্দ পাইতাসি কারা জানাইতাসে হ দেখ রে হাম দেখ রে আপ ওই পর ব্যাঠি রইয়ে নাকে নাকে কথা বল নাকে নাকে তোদের মতো হাঁদায় না আমি দুটো দেখিনি ভূতেরে যেভাবে কথা বলে না নাকে নাকে

হে এইরে ওরা জ আবার খেতে চাইছে কি দেওয়া যায় রে ফলহারি আই বিস্কুট খেতে চাও আমি তো রক্ত খাবরে বুড়ি একবার ফল তো অ্যাক্টিং হয়ে যাচ্ছে আহা অনিমিয়া বসা রক্ত একেবারে নাই তন হাড় মাংস চিবিে খামড়ে বুড়ি হ্যাঁ বাবা শুধুই খাব খাবো হ্যাঁ তোরা খারা আমরা ভূট ও গোমুত আমি ব্রহ্মদত্তি ও পেতনি বাবা রে ও ভূত নেই হ্যাঁ মত ডরিয়ে মত ডরিয়ে তুই বললেই হবে ওরা নিজেরা বলছে ওরা ভূত আমি গেলাম আপনি একদম ভয় পাবেন না তো ওরা সব ফেক তাও জানিয়ে ভূত নয় আমরা জেনুইন আমরা সবাই জেনুইন পুলিশ নে তার সার্টিফিকেট আছে এই দেখুন ডেথ সার্টিফিকেট মুন্সি ম্যানের চেয়ারম্যানের দেওয়াল ওরে বাবা রে আমি আর বাস বোনারে বললু অরিজিনাল ওটা তো সার্টিফিকেট ফয়েটে ওটা দিদি আমরা বলছি ওরা ফুত নয় ফুত সেজেছে কখন বলবো আমরা ভুত আমি দেখুন ডেথ সার্টিফিকেট রাম মন্দারকে নিয়ে চান ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে ওরা অরিজিনাল ভূত নয় অরিজিনাল ভূত হলে ওই নামটা উচ্চারণ করবে না ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে অ রাবৃগা নমস্কার পিশ্রী আমি বলছি ওরা অরিজিনাল ভূত ওই সার্টিফিকেটটা দেখো তো দেখুন সবাই অপখাদ মোরা ও বাবা তুমি আবার কেনা আবার নাম রাবড়ি মালকার নাম শুনেছন তো আহ তা বাসন বনা অরে ফালো হারি উনি বিরাট লোক যখন বলছে নে নেই নে নেই মানে নেই মানে বাহ রাবড়িদি কেউ যে আবার মানতেছে না আমি কী করবো মারামাড়িতে কী আছো এই কোথায় গেল এই তো এই দলিলটাই সই করে দিন ভুলতে পালাবে আপনিও একটা চমৎকার সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট পেয়ে যাবেন আর যদি না করেছেন না এই ভূতেরা সব আপনার হারমুর চিবিয়ে খাবে ও বাবা দাও 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 কাগজ দাও সই কইরা দিচ্ছি আগে বাঁচি তারপর ফেলার এই সব গুন্ডা পুষেছেন আপনার বিরুদ্ধে না কেস করে দেব এই তোরা এগিয়ে আসছিস কেন হ্যাঁ এই এগিয়ে আসছিস কেন আমার দিকে তোরা এগিয়ে আসছিস কেন সবাই কোনটা যে জাহাল আর কোনটা যে যেন বোঝা যায় না দাঁড়ান পিসিমা আমি দেখছি বলো শিব 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 বলো রাম 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 কি হলো বলো শিব 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 বলো রাম 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 রাবৃদি সব বোঝা গেছে কোনটা নুইন আর কোনটা ফেক রাম বললে পিছিয়ে যাচ্ছে আর শিব বললে এগিয়ে আসছে দেখবে শিব 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 রাম 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 সব পরিষ্কার হয়ে গেছে ওঠো স্পেশাল চা এনেছি খাবে চলো দে চাটলে লেরো বিস্কুট দে এই লেরো বিস্কুট যে প্রতিজ্ঞা করছি পিসি আপনার বাড়িতে আর জীবনে আসব না আমারে একদল লেরো দাও এ নাই ও এরা আবার কই গেল বাহ সমুৎকার শোনো বাড়িতে আইবা এই বাড়ির গ্যালারিটা খুলনা দিমুনে ওখানে একটা তুমি সাইয়ের দোকান করবা নিউ জিবে গজা এন্ড রাবড়ি টি স্টল হুন ভূত হইয়া নয় মানুষ হইয়া বাইস আর অসৎ হইও না সৎ পথে বাস Hjá, 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 hjá